আমাদের এখন চিকেন নাগেট ভাজা চলছে। কাগজের নৌকো বানাচ্ছি। ফ্যামিলি গ্যাদার হলে ব্লগ করার কথা একদমই মনে থাকে না। তো এই যে আমাদের সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন মিঠাই রানী চলে এসেছে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাশট্যাগ লাইফটাইম। কেমন আছো তোমরা? আমরা খুব ভালো আছি। আজকে হচ্ছে স্পেশাল লাস্ট প্রিপারেশন, লাস্ট ডে ওর অন্নপ্রাশনের আগে। তো আজকে হবে স্পেশাল প্রিপারেশন, প্লাস আজকে অনেক বাড়িতে লোকজন আসবে। তো দেখো বুটু আলমারির ওপর ওকে বসিয়ে দিয়েছি। তো বাড়িতে অনেক লোকজন আসবে, খুব মজা হবে। আজকে একটা জিনিস প্রপস আমি বানাবো ওর অন্নপ্রাশনের জন্য। তো এখন যেটা হচ্ছে, এখন সকাল বাজে হচ্ছে তোমার 11:45। আমরা সকাল থেকে উঠে, ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে ওকে খাওয়ালাম। এখন আমরা যাব হচ্ছে একটু মিউনিসিপ্যালিটিতে, কারণ হচ্ছে ওর পোলিওটা মিস হয়ে গেছে, বুঝেছো তো? ও পোলিওটা বাড়িতে খাওয়াতে আসার কথা, তো যে দিদিরা আসে তারা মেবি এসেছিলো, আমি ছিলাম না, অথবা ওরা আসেনি, তো সেই জন্য আমার পোলিওটা মিস হয়ে গেছে। তাই আমরা এখন যাব হচ্ছে ওকে পোলিওটা, ফার্স্ট হচ্ছে পোলিওটা খাওয়াতে। পোলিওটা খাইয়ে বাড়ি এসে কিছু রান্নাবান্না আছে, কজ হচ্ছে বিকেলবেলায় সন্ধেবেলাতেই পিসিরা চলে আসবে, তো ওরা এসে খাওয়া দাওয়া করবে। সেইভাবে সেই প্রিপারেশনগুলো নিতে হবে। প্লাস ওর একটা প্রপস বানানোর আছে, যেটুকু যা লাস্ট মিনিট গাছ করার বাড়িতে, তো সেগুলো করার আছে। তোমরা সবাই সাথে থেকো, পরপর কয়েকটা ব্লগ, খুব মজা হবে, খুব ইন্টারেস্টিং হবে, কোনো ব্লগ কিন্তু মিস করো না, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারো, তো পুরো ভিডিওটা দেখবে। আর ভালো লাগলে বলে দাও তো মা, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো চলো থাকো আমাদের সাথে আজকে সারাদিন। সকালবেলা ব্লগ করেছিলাম, তারপরে আর একদম টাইম পাইনি, মানে বুঝতেই পারছো এত রাশ যাচ্ছে, কিছু না কিছু করেই যাচ্ছে কন্টিনিউয়াসলি। তো এখন হচ্ছে 6:30, আমি এখন একটু চিকেন রান্না করছি আর পিসিরা খানিকক্ষণের মধ্যেই চলে আসবে। তো এসে যাওয়ার পর আমাদের গল্প গুজব আড্ডা একটা তো হবেই, খুব মজা হবে। তো মিঠাই এখন ঘুমোচ্ছে, মিঠাইকে ঘুম পাড়ালাম, নতুন চাদর পেতেছি, সব তোমাদের দেখাবো, সাথে থেকো। হ্যাঁ, তুমি কী করছো বাবাই, তুমি কি করছো? আমাদের এখন চিকেন নাগেট ভাজা চলছে, আর এদিকে হচ্ছে চা করছি, আর এখন এদিকে চিকেন নাগেট ভাজা হচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে একদম ভুলে যাই ব্লগ করতে, আর এই পুচকেটা আমাকে বলছে কাকিন তুমি কি দেবে, তুমি ব্লগ করলে না, তো আমি ভুলেই গেছিলাম যে আমি ব্লগ করছি। বল বল বল, কিছু বলবি? মজা আসছে, মজা আসছে। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দিই কোথায় গেল। এই যে আমাদের আমাদের নিউ মেম্বার, এটা হচ্ছে রিজু দাদার বউ। রিজু দাদা হলো আমার আমার মানে হাজবেন্ডের পিসির ছেলে। তো পিসিরা এসেছে, তোমাকে আগেই বললাম, তো পিসিরা একটু আগে এসেছে, আমরা খাওয়া দাওয়া করলাম, চাটা খেলাম, বুঝতেই পারছো ফ্যামিলি গ্যাদার হলে ব্লগ করার কথা একদমই মনে থাকে না, তো সেই ওই সময়ের মধ্যেই টুকটুক করে করতে হবে। আপাতত আমি মেয়ের দুধটা গুলছি, মেয়েকে দুধটা খাইয়ে তারপর ননদের ঘরে যাব, গিয়ে ওখানে আমরা ডিনার করব। ডিনার করে তাড়াতাড়ি আজকে শুতে হবে, কারণ কাল অনেক সকালে উঠতে হবে। আমি এখনই ব্লগ শেষ করব না, আমাদের যেটা তোমাকে সকালবেলা বলেছিলাম আমাদের ব্যাকড্রপটা বানাতে হবে, ওটা কিন্তু বানাতেই হবে আজকে রাতে। আমরা এখন বড়দির বাড়িতে চলে এসেছি। তো এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে কাগজের নৌকো বানাচ্ছি। এই নৌকোগুলো জুড়ে জুড়ে আমি একটা ব্যাকড্রপ বানাবো, যেটা হচ্ছে ও যখন স্নান করবে তখন আমি ওটা লাগাবো পিছনে। তো কালকে তোমরা দেখতে পারবে জিনিসটা কি বানিয়েছি, আর আজকে দেখো আমি কিভাবে বানাচ্ছি। সবাই এখন ব্যস্ত নৌকা তৈরিতে, দিদি ভাই মা জেঠিমা, তো জেঠিমা না কাকিমা, ও জেঠিমা, সবাই ব্যস্ত এখন নৌকা তৈরির জন্য। মিঠাইয়ে এটা কি হবে, নৌকাগুলো দিয়ে মিঠাই স্নানের ওখানে ব্যাকড্রপ হবে, ব্যাকড্রপ হবে। আমি কাটছি শুধু, ঠিক আছে? আমি বানাচ্ছি না, মানে আমি বানাতে পারি না, এখন অব্দি শিখছি। কি বলিস, মানে ভুলে গেছি, ও শিখাচ্ছে আমাকে। বাবু রেগে গিয়ে পুকুরে শুনে ফেলতে গেছিল, আর দলো কাকু গিয়ে তারপরে বাবার মাছি এদরে দিল, আর আমার মক্ষে তো তারপরে একটু আর করে ঢাল দেবো। দেখি মোহরের কত দূর হয়েছে,
সবাই দিক থেকে আমি খুব সুখী আমার দুই ছেলের মনে এসে তুই এর পরের বার যদি সোনার বিয়েতে আসি তার আগে করে দেবো খাওয়া দাওয়া হলো না তোমার হলো না খাওয়া দাওয়া আমি ওপর থেকে নিচ থেকে ওপরে চলে এসেছি কারণ আমার কোমর ব্যথা করছে আমরা এখন খাওয়া দাওয়া করলাম এই যে বড়দি এখন খাচ্ছে আমি আর বড়দি লাস্ট খেলাম খেয়ে এবার হচ্ছে বাড়ি যাচ্ছি তো ব্লগটা এখানেই এন্ড করবো এই যে পিসি পিসির খাওয়া হয়ে গেছে আচ্ছা মিঠাই কি গিফট পেয়েছে সেগুলো নিয়ে আমি একটা আলাদা ডেডিকেটেড ভিডিও করবো সেটাতে তোমরা দেখতে পারবে মিঠাই কি কি গিফট পেলো তো এখনই আর দেখাচ্ছি না চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করা যাক টাটা।